আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের বিষয়টা মূলত যারা XMP প্রিসেট ডাউনলোড করেন ইউটিউব থেকে বা মানুষের থেকে কিনে নেন XMP প্রিসেট, তো এইগুলো যখন লাইটরুমে ইম্পোর্ট করেন তখন কিন্তু দেখা যায় যে ওইখানে তাদের নামগুলো শো করে। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের নামগুলো শো করে না। আর অনেকে ভাবেন যে লাইটরুমের যদি প্রিসেটগুলো আমরা যদি ফাইল থেকে নেম চেঞ্জ করি, এই ক্ষেত্রে মানে ফাইলের যে মানে প্রিসেটের নাম আছে এটা যদি আমরা চেঞ্জ করি এখান থেকে ফাইল থেকে, তাহলে বোধহয় নাম ওইখানেও চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, আমি যদি আপনাদের এখানে এক্সাম্পল দেখাই, এই যে দেখেন এখানে কিছু প্রিসেট আছে, তো আমি এখান থেকে একটা নাম চেঞ্জ করে নিচ্ছি। তো ধরনের এখান থেকে একটা নাম আমি চেঞ্জ করলাম, নামটা দিলাম রাকিব, শুধু রাকিব দিলাম, দিয়ে সেভ দিলাম। হ্যাঁ, তো এই প্রিসেটটা আমাদের কই থাকলো আমি একটু খুঁজে নিই। আচ্ছা, এই যে নিচে দেখেন, এই যে রাকিব নামে কিন্তু এই প্রিসেটটা মেক হয়ে গেছে, মানে এখানে নাম নেম চেঞ্জ করলাম। তো এখন দেখবো এটা কি লাইটরুমে আমরা মানে যখন আমরা সেভ করব, মানে লাইটরুমে অ্যাড করব, তখনও কি ওইখানেও কি নামটা চেঞ্জ থাকবে নাকি আমাদের নামটা চেঞ্জ হবে না, এটাই আমরা দেখবো। অনেকে ভাবে যে এখানে দিলে হয়তো মেবি চেঞ্জ হয়ে যাবে, আসলে এমনটা না, কিন্তু না। তবুও আমি দেখিয়ে দিচ্ছি আসলে কি হয় কি না। তো আমরা এখান থেকে আমরা অ্যাডে দিয়ে দিব, দিয়ে এই যে থ্রি ডট, তারপরে এখান থেকে আমরা ইম্পোর্ট প্রিসেটটা দিব। দেওয়ার পরে আমাদের ফাইল থেকে আমরা ওই প্রিসেটটা ইম্পোর্ট করব। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা রাকিব নামে যে ফাইলটা চেঞ্জ করছিলাম সেটা কিন্তু এটা, ওই প্রিসেটটা। তো আমরা এখানে অ্যাডে দিয়ে দিব। তো আমাদের প্রিসেটটা অ্যাড হয়ে গেলে দেখেন এইখানে কিন্তু যে এইটা বানিয়েছে এই প্রিসেটটা, তার কিন্তু নাম দেখা যাচ্ছে। আমরা যদি প্রিসেটটার ভিতরে ঢুকি তাও দেখেন এখানে কিন্তু তারই নাম দেখা যাচ্ছে, এখানে কিন্তু অন্য কারো নাম দেখা যাচ্ছে না, বা আপনি যে নামটা চেঞ্জ করলেন ওই নামটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এইটা কীভাবে চেঞ্জ করতে হয় এটি দেখব এই ভিডিওতে। তো এটি করার জন্য প্রথমত আপনার চলে যেতে হবে লাইটরুমের ফাইলে। তার জন্য চলে যাবেন ZRGBAR অ্যাপসে, যাওয়ার পরে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েডে, যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন ডাটাতে, এই যে ডাটাতে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে একটা আপনাদের লাইটরুমের ফাইল আছে, তো লাইটরুমের ফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এই ফাইলের ভিতরে ঢুকে যাবেন। তো ঢুকে যাওয়ার পরে এই যে এটার ভিতরে চলে যাবেন, এই নিচের এই ফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এই যে 00 লেখা আছে এই ফাইলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই যে নিচে আরেকটা ফাইল দেখতে পাচ্ছেন এইটাতে দিয়ে দেবেন, দিয়ে সেটিংসের ফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এই যে নিচের যেটা আছে যেই ফাইলটা এইটাতে যাবেন। যাওয়ার পর দেখেন এইখানে মূলত এই যে XMP অ্যাড করেছিলাম এইটাই কিন্তু সেইটা। হ্যাঁ, আর এটা কিছু না, এটা কেটে দেবেন। তো এখানে যে প্রিসেটগুলো থাকবে এটা কেটে দেবেন প্রথমত। তো আমি এগুলো কেটে দিয়ে নিচ্ছি। তো আরেকটি কথা, এখান থেকে এইখানে কোন প্রিসেটগুলো অ্যাড থাকে, যেগুলো আপনার এখানে প্রিসেটের অপশনে যে প্রিসেটগুলো অ্যাড থাকে XMP, সেইগুলো কিন্তু সব এইখানেই অ্যাড থাকে। চাইলে আপনি কাটতে পারেন, না চাইলে নেই, কিন্তু কাটলে ভালো। কারণ কাটলে কী হবে, আপনি যখন চেঞ্জ করবেন সেই নাম সেই প্রিসেটগুলো, আপনি বুঝতে পারবেন যে এই প্রিসেটগুলোর নাম আমি চেঞ্জ করছি। তো এই ক্ষেত্রে আপনি কেটে দেওয়া ভালো, বা এগুলো মানে মুভ করে অন্য জায়গায় রাখতে পারেন। তো চাইলে আপনি কেটে দিতে পারেন, আমি কেটে দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। প্রথমত আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিয়ে চলে যাবো আবার লাইটরুমে। আমরা আমাদের ওই প্রিসেটটা কিন্তু কেটে গেছে, যেহেতু আমরা এটা কেটে দিয়েছি কেটে গেছে। আর যদি নাও কাটে তাহলে আপনি রিবার্ট মানে প্রিসেটের থ্রি ডট দেখতে পাবেন, ওইখানে দিয়ে এক ক্লিক করলেই ওইখান থেকে আপনি যত প্রিসেট আছে সবগুলো কিন্তু ডিলিট মানে ডিলিট হয়ে যাবে। একটা ডিলিট করলে সব ডিলিট হয়ে যাবে, যদি না ডিলিট হয়ে থাকে, আর ডিলিট হলে তো ফুরিয়ে গেল। তো যাই হোক, আবার ইম্পোর্ট করে নেবেন। আপনি যে প্রিসেটগুলোর নাম চেঞ্জ করতে চান, আপনি নিজের নামে বানাতে চান, সেই প্রিসেটগুলো আপনি নিয়ে নেবেন। তো আমি ফর এক্সাম্পল এখান থেকে দুই তিনটা নিয়ে নিই, তাহলে বুঝাইতে ভালো হবে আমার। সবগুলো না নিই, তো এখান থেকে তিনটা নিলাম, এখানে ইম্পোর্ট করে দিলাম। তো আমরা এই যে দেখেন এখানে কিন্তু নামটা সরি এখানে কিন্তু প্রিসেটটা চলে আসলো। আসার পরে কী করবো, আমরা এই ফাইলের ভিতরে ঢুকে যাব। তো ঢুকে যাওয়ার পরে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডট দিয়ে দিব। তো থ্রি ডট দেওয়ার পরে এইখান থেকে আপনি এইটাতে দিয়ে দিবেন। দিলে এখান থেকে এখান থেকে দেখেন আমাদের এই যে এরকম অপশন আসবে। আসার পরে এই যেখানে প্লাস আইকন আছে এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে একটা প্রিসেটের নেম দিয়ে দিবেন, মানে এটা হলো কোন নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটু। এই যে ফাইলের নাম যেটা না, এটাই মূলত এই ফাইলের নাম, এই যে এখানে যে নামটা শো করছে এই নামটাও এখানে শো করবে। এই যে এইটা না, কিন্তু ওই যে এইটা শো করবে, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি যে এটা। হ্যাঁ, তো যাই হোক আমি আবার দেখিয়ে দিচ্ছি, ওইখানে চলে যাচ্ছি। তো প্লাস আইকন থেকে আমরা একটা ফাইলের নাম দিয়ে দিব, যে কোনো একটা। তো আমি এখান থেকে রাকিব দিলাম শুধু, তো দিয়ে সেভে দিয়ে দিলাম।
তো সেভে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু সেটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল। হ্যাঁ এই যে দেখেন আমি যদি এই যে রাকিব নামে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনি যত প্রিসেট আছে এরকম করে মুভ করে নেবেন। আমি এখান থেকে দেবো, তারপর কি করবেন এই যে যখন আবার মুভ করবেন তখন কিন্তু ওই যে অবশ্যই এখানে রাখি যে ফাইলটা আছে আপনার নামের বা যে ফাইলটা আপনি মেক করলেন সেই ফাইলটার উপরে টিক মার্ক দিয়ে দিবেন। এরকম করে টিক মার্ক দিয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিবেন, দিলেই এটা কিন্তু মুভ হয়ে যাবে। এরভাবে আপনার সবগুলো আপনার যতগুলো প্রিসেটের নেম চেঞ্জ করতে চান সেগুলোর উপরে এরকম করে চেঞ্জ করে নিন, মানে করে নিয়ে যাবেন। যাওয়ার পরে এই ফাইলে আমার সব কিন্তু চলে আসলো, কিন্তু এখানে কিন্তু সব কাজ হয়নি, এটা শুধু ফাইলের নাম চেঞ্জ হলো। এখন আমরা এইখান থেকে আমরা এই যে এই প্রিসেটের নাম চেঞ্জ করার জন্য কি করবো, যে এখানে থ্রি আবার দিব। তো দেওয়ার পরে এখান থেকে আমরা এইটা দিব, দেওয়ার পরে এখান থেকে যে প্রিসেটটা কিন্তু যে নামটা সেটা এখান থেকে শো করছে। তো এইখান থেকে আপনারা প্রিসেটটার নাম কি সেটা দিয়ে দিবেন, এখান থেকে যেটা প্রিসেটের নাম সেটা দিবেন আপনি, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। আমি এখানে রাকিবের জন্যটাই দিলাম, তো দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমার কিন্তু এখানে নামটা কিন্তু হবু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা সবগুলোর নাম চেঞ্জ করে নেবেন এখান থেকে, আর যেটা আপনি দিতে চান মূলত সেটা আপনি চেঞ্জ করে নেবেন, আপনার নামগুলো চেঞ্জ করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা আবার চলে যাবো এইগুলো এই প্রিসেটগুলো এখন বের করবো কীভাবে বা কাউকে দিব কীভাবে। তো আমরা যদি এখানে রিফ্রেশ আবার ঢুকে যাই, তো যা দেখেন এই যে আমাদের প্রিসেটগুলো আসলো না, তো দেখতেছেন এখানে কিন্তু নাম চেঞ্জ হয়নি। তো আপনি ভাবতেছেন যে আসলে নাম চেঞ্জ হয়নি, আসলে নামের চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনি বুঝতেছেন না, কারণ এখানে আপনি বুঝাইতে মানে বুঝতে পারবেন না। যাই হোক আমি এগুলো রিমুভ করে নিই আগে এখান থেকে, দিয়ে সিলেক্ট অলে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা এগুলো বের করে নেব একদম, মানে পুরো ফাইলটাই বের করে নিলাম আপনাদের বোঝানোর জন্য। আরে সরি নিচে চলে গেছে, তো যাই হোক এখানে আমি নিচে ভুলে বলার সাথে এখানে দিয়ে দিচ্ছি, যাই হোক থাকুক সমস্যা নেই। তো এখন আপনারা অনেকে আবার ভাবতে পারেন যে ভাই এইখানে তো নাম একটা একটা করে চেঞ্জ, ধরেন অনেকগুলো পিসে তো নাম তো এতগুলোর একটা একটা করে চেঞ্জ করা পসিবল না, তাই না? এখানে একটা একটা করে কয়দিন চেঞ্জ করবেন এখানে দিয়ে, সরি এখানে না, তো এখানে দিয়ে কিন্তু পসিবল না, অনেক সময় লাগবে আপনাদের এই পিসেগুলোর একটা একটা করে নাম চেঞ্জ করতে গেলে। তো একবারে চেঞ্জ কীভাবে করবেন, সেখানে থাকুক যত পিসের থাকুক একবারে এক না শুধু একটা নাম দেবেন, একবারে সবগুলো চেঞ্জ হয়ে যাবে নাম। হ্যাঁ এইভাবে, তো এটা কী করুন, তার জন্য আরেকটা ফাইলের প্রয়োজন হবে আপনাদের, ফাইল ম্যানেজার। তো এই যেটা ডাউনলোড করে নেবেন, এটা এগুলোর লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যাই হোক ফোন নাম্বার আপনি যেখানে ফাইলটা তুলছেন সেই ফাইল চলে যাবেন, যাওয়ার পরে আপনার কার কিন্তু প্রিসেটের উপরে এক ক্লিক করে দেবেন। এই যেখানে বক্স আছে এই বক্সের উপরে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে সিলেক্ট হয়ে গেলো। তো এখান থেকে আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন, এই জায়গাতে দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে দিলে আমি সবগুলো সিলেক্ট করবো না, সেই জন্য আমি এইভাবে আমি দুই তিনটা আমার যে মানে যে তিনটা ইয়ে করতে চাই সেটাতে করবো। করার পরে এখানে আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে মানে যে নামটা দিব মূলত সেই নামটা কিন্তু শো করবে। দেখেন সবগুলোর নাম কিন্তু এখানে শো করছে। হ্যাঁ মানে আপনি যে একটা একটা নাম দিলে এখানে যত পিস আছে সবগুলোর নামই কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের যে নামটা দিতে চান সেইটা নামটা দিয়ে দিবেন, দিয়ে দিলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেলো। এই যে দেখেন তো আপনার ফাইলটার নামও একবারে চেঞ্জ হলো, তারপরে আপনার পিসেটের না ফাইলের নামটা চেঞ্জ হলো। আপনি অনেকে বলবেন যে আসলে কি আমাদের এই ফাইল থেকে কি চেঞ্জ হয়েছে নাকি না, আমি সেই জন্য আপনাদেরকে আবার চলে যাচ্ছে লাইট রুম। তো ছবিটা নেওয়ার পরে আমরা চলে যাবো পিসেটে, তো যাওয়ার পরে এখানে দেখবো আমাদের যে ফাইলটা কেটে দিয়েছে মানে রিমুভ করছিলাম মানে নিয়ে গেছিলাম না, ওই ফাইলগুলো সেই জন্য এখানে নাই। তো আমরা আবার নতুনভাবে ইনপুট করবো এখানে ওই পিসেটগুলো, তো এখান থেকে ইনপুট দিয়ে দেবো। তো যেখানে ফাইলটা থাকবে সেখানে চলে যাবেন আপনি, যেহেতু আমার একবার নিচে থুয়ে দিয়েছিলাম ফাইলের নিচে, তো আমি ফাইলের নিচে চলে যাচ্ছি। যেহেতু তিনটা আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে ইনপুট করে দেবো। তো এখান থেকে ইনপুট করার পর দেখেন আমরা কিন্তু যে নামটা দিয়েছিলাম ফাইলে সেই নামটা শো করছে একই, আর পিসেটের নাম যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু শো করছে একই এডিট জোন। অলরাইট গাইস, তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুকু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।